মানে বর্ণনা নামে একটা নাটক হচ্ছে আর মেসেজ করে আপনাদেরকে প্রশ্ন পাঠাচ্ছে আপনারা কেউ কেউ করছেন সৌদিকার ওদেরও আছে আপনারও আছে এন্টার বর্ণনার নামে এজিটেশনের নামে ড্রামা পলিটিক্যাল এজেন্ডা এবং ওয়েস্ট বেঙ্গলে যে করাপশন মেইন ইস্যু তাকে সরানোর জন্য এটা করা হচ্ছে আমি মাননীয় মন্ত্রীকে আমাদের সুশ্রী শান্তি নিরঞ্জন জ্যোতিজিকে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাবো তিনি একজন সাহসিনী এবং তিনি একজন রাষ্ট্রবাদের পক্ষে লড়াই করা সন্ত তাকে অপবাদ দেওয়া হয়েছে তিনি নাকি পালিয়ে গেছেন দেখা করেননি আজকে রাজ্যপালের গেটে ধরনার জন্য উনি আসেননি উনি এখানে এই যে গত তিন দিন ধরে তৃণমূল কংগ্রেস রিজিওনাল পার্টির পক্ষ থেকে যে ক্যাম্পেইন হচ্ছে এবং যে ক্যাম্পেইনকে এ সেকশন অফ মিডিয়া অন্য সব ইস্যুকে পিছনে ঠেলে দিয়ে তাকে সামনে করার চেষ্টা করছেন আর আমাদের মাননীয় রাষ্ট্রমন্ত্রী মহোদয়া পিছনের দরজা দিয়ে চলে গেছেন এসব কথা এখানে প্রচার করা হচ্ছে তার উত্তর তিনি ক্যাটেগরিক্যালি আজকে দিয়ে দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের উচিত একজন মাতৃশক্তির সম্পর্কে মিথ্যা বলার জন্য আজকে ক্ষমা চাওয়া কারণ তিনি এক্ষুনি বলেছেন যে আমার এক্সিট এন্ট্রান্স চার নম্বর গেট দিয়ে হয় আমার কোনো ব্যাক ডোর বা ব্যাক এক্সিট নেই এত বড় মিথ্যে একজন সন্তের সম্পর্কে বলেছে এর জন্য তৃণমূল কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সাংসদ সহ সম্মানিত নেতৃত্ব আছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখান থেকে তিনি কানপুর লখনউ ফিরে যাবেন তার অনেক প্রিয় অকুপাইড প্রোগ্রাম রয়েছে আমাদের অনুরোধে তিনি এসেছেন আমি বেশি কথা শুধু বলবো না আমি আপনাদের একটা ফর্ম দেখাচ্ছি যে চোররা কিভাবে ধরা পড়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা পুরো তথ্য দিয়ে বলেছি যে কত কার এন্ট্রি হয়েছিল এক এক আপনার মানে 1/11/2022 আগেও বলেছি আবার রিপিট করছি 3,88,86,457 এটা অ্যাজ পার এমআইএস এখান থেকে 30 সেপ্টেম্বর 2023 দাঁড়ালো 2,56,13,432 1,32,73,25 কার্ড বাতিল হলো আধারের সঙ্গে লিঙ্ক করতে গিয়ে এর মধ্যে জেনুইন গ্রাউন্ডে বাদ গেছে 23,50,000 মারা গেছেন কাজ করতে আগ্রহী নয় ইত্যাদি 1 কোটিরও বেশি ফেক জব কার্ডে অ্যাপ্রক্স 7,000 কোটি টাকার বেশি ড্র করে নেওয়া হয়েছে যারা মাইনর এজ যাদের বাড়িতে মাল্টিপল নাম্বার অফ কার্ড বিভিন্ন ব্যাংকে করে এমনকি মাইগ্রেন্ট লেবার যিনি হায়দ্রাবাদে বা সুরাটে বা মুম্বাইতে আছেন তাদের আইএফসি কোটেও টাকা পাঠানো হয়েছে এমনকি নবগ্রাম মুর্শিদাবাদে বাংলাদেশের লোক কাজ করে টাকা তুলে নিয়ে চলে গেছে এমন উদাহরণও আছে তাই এটা একটা বড় স্ক্যাম আমরা যেমন মাননীয় মন্ত্রী মহোদয় গিরিরাজ সিংজি এবং সম্মানীয় মন্ত্রী আমাদের সাধু নিরঞ্জন জ্যোতিজিকে একাধিক চিঠি আপনি দেখবেন যে 2021 সালের পর থেকে 21-এর আগে আমাদের মাননীয় সাংসদরা নরেন্দ্র তোমারজিকে করেছিলেন 19 থেকে 21 21-এর পর থেকে আমরা আমি বিরোধী দল নেতা হিসেবে করেছি মাননীয় রাজ্য সভাপতি করেছেন একাধিক বিধায়ক সাংসদরা করেছেন তার ফলে বারে বারে এখানে ইন্সপেক্টিং টিম এসেছে এবং যে আপনার অ্যানামেলিগুলো ছিল ফ্রডগুলো ছিল রেকটিফাই করার জন্য টাকা ফেরতের জন্য কনসার্নিং যারা ইনভলভ তাদের এগেনস্টে এফআইআর করার জন্য বারে বারে সেন্ট্রাল গভর্নমেন্ট বলা সত্ত্বেও এরা করেনি ফাইনালি আমরা এটাকে চাই আমরা খুব পরিষ্কার চাই যে নিশ্চিতভাবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ব্যাপারে মাননীয় মন্ত্রী বলেছে আইনে আছে কোর্ট অর্ডার দিলে করতে পারেন আমি ইতিমধ্যে অ্যাজ এ লিডার অফ অপোজিশন উইথ দ্য কনকারেন্স ফ্রম আওয়ার পার্টি আমি অলরেডি ফিল করেছি উইথ অল ডকুমেন্টারি এভিডেন্স 3-4টে হিয়ারিং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ওখানে হয়ে গেছে এবং আমরা ওখানে লিগ্যাল ব্যাটল করছি আমরা এই চুরি যারা করেছে
তাদেরকে পশ্চিম বাংলার গরীব মানুষ জেলে দেখতে চায়। আমি মাননীয় মন্ত্রীকে আমি এবং আমাদের স্টেট ইউনিটের পক্ষ থেকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা অরিজিনাল এবং ফেক একে সেগ্রিগেশন করার জন্য স্পেশাল অডিট বা ক্যাক অডিট করুন। এবং শুধু তাই নয়, যে লোকেদের টাকা ডিমান্ড করছে, ইতিমধ্যে গতকাল পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের যিনি কমিশনার আছেন এমজি এনআরজিএস এর, তিনি একটা প্রফর্মা ছাপিয়ে সব জায়গায় নামিয়েছেন, গ্রাম পঞ্চায়েত স্তরে, বিডিও স্তরে। তাতে বলা হচ্ছে ৬/১০/২০২৩ এই সার্কুলার দিচ্ছেন কমিশনার মহাত্মা গান্ধী এনআরজিএস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাতে বলছেন সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ নেম, নেম অফ ওয়ার্কার, হুজ পেমেন্ট ইজ পেন্ডিং, জব কার্ড নম্বর, মোবাইল নম্বর। এই যে ডাটা কালেকশন আপনারা করছেন, এই ডাটা কালেকশন কেন করছেন? কারণ চুরিটা ভারত সরকার, সংশ্লিষ্ট দপ্তর এবং পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি ধরেছে বলে। এবং আমরা তো দায়িত্ব নিয়ে মাননীয় মন্ত্রীকে অনুরোধ করতে চাই যে আপনি স্পেশাল অডিট টিমকে দিয়ে শুধু একটা জিনিস আপনি দেখে নিন, এফটিও, এফটিও তে টাকা ট্রান্সফার কাদের হয়েছে, এফটিও যদি আপনি অ্যাসেসমেন্ট করতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গে কত টাকা ফেক জব কার্ডের নামে তৃণমূল কংগ্রেস টাকা লুট করেছে এবং ভাই ভাতিজার কাছে টাকা চলে গেছে, এটা পরিষ্কার।